সিরাজগঞ্জে যমুনা নদীতে তৃতীয় দফা পানি বৃদ্ধির সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। নদী গর্ভে বিলীন হয়ে গেছে ঘর বাড়ি ও ফসলি জমি, ধসে গেছে শিমলা ও বেতিল স্পার বাঁধের 150 মিটার এলাকা। ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের অবহেলাকেই দায়ী করছেন এলাকাবাসী। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। ডেক্স রিপোর্টে বিস্তারিত। সিরাজগঞ্জ সদর উপজেলার শিমলা ও পাঁচটাকুড়ি এলাকায় শুক্রবার দুপুর থেকে হঠাৎ করে যমুনার তীব্র ভাঙন শুরু হয়। এলাকাবাসী কিছু পুজো ওঠার আগেই মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যায় শতাধিক ঘরবাড়ি, বসতভিটা, গবাদি পশু, গাছপালা, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। যমুনার করাল গ্রাসে সহায় সম্বলটুকু হারিয়ে দিশেহারা এসব মানুষ। মানে একজন লোক দাঁড়ায় পারতেছে না, একটা জিনিস টানদিকে তার ধান দিয়েটা নাটা নিবে গেছে গা। ভাঙনে মাথা গোতার শেষ আশ্রয়টুকু হারিয়ে অসহায় মানুষগুলো আশ্রয় নিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের খোলা আকাশের নিচে। ভাঙনের ফলে হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ মূল বাঁধ সহ আশেপাশের কয়েকটি গ্রামের সহস্রাধিক বাড়িঘর। ভাঙনের তীব্রতা বাড়লেও ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। সব পানির ভিতরে তলায় গেছে, গরু বাছুর ডেবে গেছে গা, ধান চাউল ডেবে গেছে গা, টাকা পয়সা তাও ঠিক মতো আনতে পারে নাই। কে কোন জায়গা যাবে দিশা পাইতেছে না, খোলা আকাশে নিচে সবাই হাওয়া করে কান্দিতেছে আর কি। তো আসলে যদি এটা পদক্ষেপ নিতে আগে থেকে, হয়তো বর্ষার আগে থেকে পদক্ষেপ নিত, তাহলে হয়তো এই অবস্থা আমাদের দেখতে হইতো না। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। এইভাবে যদি চলতে থাকে তাহলে মূল বাঁধ, মূল বাঁধে আঘাত হানবে। এখন আমাদের দাবি, আমাদের যে মূল বাঁধ, এই বাঁধটা রক্ষণ সংরক্ষণ করা দরকার, জরুরি। তবে এ এলাকার ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ করার পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা। আসলে স্পারগুলো আমি বলবো যে সঠিক ডিজাইন এবং সঠিকভাবে করা হয়নি, যথেষ্ট পরিমাণে শক্তিশালী করে করা হয়নি, যার জন্য এগুলোকে রাখা যাচ্ছে না। এখানে বারবার কাজ করা হচ্ছে কিন্তু রাখা যাচ্ছে না। তো ইনশাআল্লাহ আমরা এবার পার্মানেন্ট কাজ করব, আশা করি এই সমস্যার একটা স্থায়ী সমাধান হবে। ডেস্ক রিপোর্ট, সিরাজগঞ্জ এক্সপ্রেস।